যুবক যারা আজকে নামাজ পড়ো না, তোমার সমস্যার সমাধানগুলি তুমি আল্লাহর কাছে চাও না। ও পর্দার ঋষিন মা বোনেরা গো আমার, যারা আজকে আল্লাহর দরবারে যান না, দরবারে দৌড়ান হলো বন্ড পীরের দরবারে, আমনগরে লাগাতে আসেনি। আরে নাই, গাছের প্রথম লাউ মান্নত করে বাবারে খাওয়াইবো, আসে না নাই? প্রথম বেল, প্রথম তাল, প্রথম মুরগির ডিম, প্রথম মুরগির বাচ্চা, হায় হায়, প্রথম গাছের জাম্বুরা, প্রথম বাস গাছের তালটা মান্নত করে আগে বাবা ল্যাংটা সেরে খাওয়াইবো, এরপরে নিজের মা বাপরে খাওয়াইবো। জোরে কন্দা না উজুবিল্লা, কেমন কুলাঙ্গার পাবলিক আছে, নিজের আপন মা বাপরে বছরে জায়গায় এক টুকরা গুস্ত দেয় না, কিন্তু ভণ্ড বাবার দরবারে 2 লক্ষ টাকার গরু লইয়া দৌড় মারে আসে না। না যারা আজকে আল্লাহর দরবারে যাও না, আল্লাহর কাছে চাও না, দেখো না আল্লাহ কেমন দয়ালু। একটা মূর্তি পূজক মুসলমান হাতের মধ্যে একটা তসবি লইয়া, তার কাজ ছিল শুধু গির্জার সামনে বসিয়া, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, হে মূর্তি হে মূর্তি হে মূর্তি বলে ডাকতো। সাদ নুন মিম সনামুন শব্দের অর্থ হলো বন্ধু মূর্তি। আমরা যেমন আল্লাহ 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 আল্লাহর যেমন তসবি জপি, ওই খ্রিস্টান পাদ্রির দায়িত্ব ছিল শুধু গির্জার সামনে বসিয়া হে মূর্তি হে মূর্তি হে ভগবান হে ভগবান বলে ডাকা। এমন করে মুসলমান একদিন দুই দিন নয়, লাগাতার 30 বছর পর্যন্ত ডাকছে। কয়দিন? 30 বছর পর্যন্ত ইয়া সালাম ইয়া সালাম বলে ডাকছে, কিন্তু কোনদিন তার ডাকে একটাও সাড়া দেয় নাই। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে মূর্তি মাটি দিয়া বানায়া পিছন দিক দিয়া লাঠি দিয়া দাঁড় করাইতে হয়, যে মূর্তির নাকে মুখে কুকুরে প্রস্রাব করে দিতে বলতে পারে না হে একটু ডাইনে বামে দিলি না, আমার কি একটা প্রেস্টিজ আছে না, কথা কোন ঠিক কিনা, যে মূর্তির নাকের আগায় মশা মাছি বসে পায় খাড়া করে কিছু বলতে পারে না, ওই মূর্তিকে 30 বছর কেন মুসলমান? 30,000,00,0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 00 যদি ডাকা হয়, ওই মূর্তি কি জীবনে কোনোদিন আপনার ডাকে সাড়া দিতে পারবে? আরো জোরে কম, 30 বছর পর্যন্ত হে সনাম হে সনাম হে মূর্তি বলে ডাকছে, কোনোদিন মূর্তি ডাকেন সারা দেয় না। ঘটনার রাত্রি বাইরা আমার, রাত্র যখন গভীর হইয়া যায়, ওই মূর্তি পূজকের চোখের মধ্যে ঘুম প্রবল হয়ে গেছে। দেখবেন যদি বেশি ঘুম হয়ে আসে, তাহলে মুখ দিয়ে একটা বলতে গেলে অটোমেটিক আর একটা বের হয়ে যায়, কথা কন ঠিক কিনা? ছাত্র একটা লেখতেছে, রাতের বেলা অনেক ঘুম আসছে, হ্যাঁ সকাল উঠে দেয় খাতার মধ্যে আব্বাস, লেখছিল আব্বাস, এখন দেখা যায় গাবগাস, কথা কন হয় কিনা? কই কি আমি আব্বাস লেখছি গাবগাস হইলে কেমনে? কয় বুঝা গেল রাত্রে যখন ঘুম আসছে তখন লেখছিলাম, কথা বলুন ঠিক কিনা? প্রচন্ড ঘুম হলে একটা বলতে গেলে আরেকটা বের হয়ে যায়। ওই মূর্তি পূজক রাত্র 2টা আড়াইটা যখন বাজে, হাতের মধ্যে তসবি সরা লইয়া ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম বলে যখন ডাকতেছিল, এমন সময় ভুল বসতে অনিচ্ছা সত্ত্বে ঘুমের তাড়নায় ইয়া সনাম বলতে যাইয়া জবান থেকে অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে ইয়া সমাদ, আর সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আবুদি, জোরে কোন আল্লাহু আকবার। হে সনাম হে মূর্তি বলতে যাইয়া বের হয়ে গেছি ইয়া সমাদ। সমাদুন শব্দের অর্থ হলো বেয়ানি আজম মুখাফেকি আল্লাহ, যে শব্দটা আল্লাহ সূরা ইখলাসের ভিতরে নাযিল করছেন, সকলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, কুল হে নবী আপনি জানায় দেন, হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ আমি আল্লাহ বেনিয়াজ অমুখাফেকি। অমুখাফেকি মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর এক পয়সার কোনো লাভ নাই, সারা পৃথিবীর মানুষ মিললেও যদি আমি আল্লাহর নাফরমানি করতে থাকি আমি আল্লাহর কোনো লস নাই, কথা কোন ঠিক কিনা? লাভ লস যা সব কার, আমাদের সব আমাদের, যদি নেকামল করি আমার লাভ, বদামল করলে আমার খাস্তা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে তুমি নেকামল করলে তুমি জান্নাতি, আর যদি মন্দ কাজ করো তুমি হইবা জাহান্নামি, এই জন্য আল্লাহ কয় আমি সমাদ আমি বেনিয়াজ। ওই লোকটা ইয়া সনাম বলতে যাইয়া ঘুমের তাড়নার কারণে যখন বলতে গেছে ইয়া সনাম, মুখ থেকে অনিচ্ছা সত্ত্বে বের হয়ে গেছে ইয়া সমাদ হে বেনিয়াজ আল্লাহ মুখাফেকি আল্লাহ, এমন সময় উপর থেকে গাইবে থেকে আওয়াজ চলে আসছে লাব্বাইক ইয়া
আবদি। এ বান্দা তুমি আমারে কেন ডাক দিলা, কি জন্য ডাক দিছো, কি সমস্যা তোমার, তুমি কি বিপদে পড়ে গেছো? ও বান্দা তুমি আমারে কেন ডাক দিলা বলো না, আমি আল্লাহ তোমার জন্য সব সময় হাজির আছি। লোকটা তো কিংকর্তব্য বিমূর হয়ে গেল, ঘুম ভেঙে গেছে। ঘটনা কি আরবের লোক ছিল, কি বললাম, কোত্থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি। লোকটা খেয়াল করে দেখে, হায় হায়, আমি তো ইয়া সালাম বলতে যাইয়া ঘুমের তাড়নার কারণে ইয়া সমাদ সোয়াদিম দাল সমাদুন শব্দ বের হয়ে গেছে। ওই গির্জা ফলে একটা দৌড় মারছে ওই জগতের আল্লাহর ওলির কাছে, যা ও আল্লাহর বান্দারে তোমরা মুসলমানরা কেমন আল্লাহর পূজা করো রে, ওটা কেমন দয়ালু আল্লাহ, যে আল্লাহ রে ভুলে ডাকলেও কয় বান্দা কেন ডাক দিলি, আমি তো তোমার সামনে হাজির। আল্লাহু আকবার বলেন না মিয়া, মাথা যদি নত করতে হয় আল্লাহর সামনে করবা, রাজি আছো কিনা? ও মুসলমান সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইবা, ক্ষমতা পাওয়ার যদি চাইতে হয় নিশির জনিত ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাইবা, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান এবার আসেন দুই নম্বরের দিকে একটু যাওয়া যাক। জান্নাতে যাইতে হলে কয়টা শর্তের কথা বলছিলাম, প্রথম নাম্বার কি? জান্নাতে যাইতে হলে কয়টা শর্ত লাগবে, জোরে বলেন কয়টা? নাম্বার ওয়ান কি? শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর সাথে জীবন যেতে পারে, গল্লা যাইতে পারে, গরম তেলে পুরে ফ্রাই করতে পারে, কিন্তু কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আসেন দুই নাম্বার, রিয়া মুক্ত আমল, লোক দেখানো আমল করা যাবে না। আমল করব কার জন্যে, দান খয়রাত করব কার জন্যে, যত কিছু পৃথিবীতে করব একমাত্র কার জন্যে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্যে, তাছাড়া পৃথিবীর কারোর জন্য আবাদত করলে ওই আবাদত কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। এবার আসেন কোন আবাদত করবেন আপনি জান্নাতে যাইতে গেলে? আবাদতের তো অভাব নাই, নামাজ পড়া আবাদত, রোজা রাখা আবাদত, হজ করা আবাদত, যাকাত দেওয়া আবাদত, কুরবানি করা আবাদত, দান দক্ষিণা করা আবাদত, শত শত হাজারো লাখো আবাদতের শাখা প্রশাখা আছে না নাই? আমি একটা ছোট্ট আবাদতের কথা বলবো, যেই আবাদতটা আপনি করবেন অতি সহজে জান্নাত যাবেন অতি সহজে, জোরে সিল্লাই কোন সুবহানাল্লাহ, কিন্তু এত সহজে কমো না, এর আগে ওয়াদ আপ করতে হবে এই ময়দানে যত কটা পুরুষ মহিলা আছেন, যে এই আবাদতটা একেবারেই সহজ, টাকা পয়সা খরচ হইতো না, ঘরে বসে করতে পারবেন, দিল্লি যাওয়ার লাগবো না, আগে ওয়াদা করেন এই সহজ আবাদতটা আপনারা আমল করবেন না ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় আমল করবেন তো ইনশাআল্লাহ, কারা কারা করবেন আল্লাহকে সাক্ষী রেখে দু হাত তুলে দেখা। প্রিয় ভাইরা আমার, ওই আবাদতটা হচ্ছে নিজের মা বাবার খেদমত করা, জোরে কোন সুবহানাল্লাহ, খুব হাত না, খুব কঠিন না, কথা কয় না কঠিন? ওই সুইটি বিউটির পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা ডেলি রাত্রে খরচ করতে রাজি, কিন্তু নিজের মা বাবাকে দশটা টাকা দিয়ে সহযোগিতা করতে রাজি না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি?